আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই লার্নিং এন্ড আর্নিং টিউব। বন্ধুরা, আশা করি অনেক বেশি ভালো রয়েছেন। বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করতে যাচ্ছি একটি মজার বিষয়, যেটি কিনা আপনাকে অনেক বেশি স্টাইলিশ করবে অন্যদের কাছ থেকে। আমরা সাধারণত যে অ্যান্ড্রয়েড বা স্মার্টফোনগুলো ইউজ করি, সাধারণত নোটিফিকেশনের মধ্যে এক ধরনের সেটিংস করা থাকে, যেটি ডিফল্ট অবস্থায় থাকে। কিন্তু কেমন হয় আমরা যদি নোটিফিকেশনের মধ্যে বিভিন্ন ধরনের কালার, ব্যাকগ্রাউন্ড কালার বা টেক্সটের আইকনগুলো একটু চেঞ্জ করে অন্যদের কাছ থেকে আলাদা করে নিই, তাহলে কেমন হয়? অবশ্যই মজা হবে। বন্ধুরা, সেই বিষয়টি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো আপনি যদি প্রথমে, আপনাকে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, তাহলে চ্যানেলের বেল আইকনে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে আমার কোনো ভিডিও আপনার মিস না হয়। তাহলে শুরু করা যাক, কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদের সাথে সেই মজার বিষয়টি শেয়ার করতে যাচ্ছি। পর্দায় দেখতে পাচ্ছেন, আমি আমার কম্পিউটারের সাথে মোবাইল ফোনকে অ্যাড করেছি, এটির একটা ভিডিও তৈরি করেছি। আশা করি সেটি দেখে নেবেন কীভাবে মোবাইলের সাথে কম্পিউটার অ্যাড করে নিতে হয়। আমি এখন দেখাচ্ছি সেটিংসটি, যেটি নোটিফিকেশনের মধ্যে আমরা সাধারণত দেখি ডিফল্ট অবস্থায়। দেখতে পাচ্ছেন এখানে পুরো সাদা, এটিকে যদি আপনি বড় করতে চান তাহলে বড় করতে পারবেন। এখানে অর্থাৎ এই নোটিফিকেশনের মধ্যে পুরো বিষয়টি ডিফল্ট অবস্থায় আছে, অর্থাৎ আপনার যখন স্মার্টফোন ইউজ করবেন আপনি বা নতুন কিনবেন, তখন এই ধরনের ডিফল্ট অবস্থায় সাদা থাকে সবগুলো। তো এটিকে যদি আমরা কালারাইজ করতে চাই বা এই ব্যাকগ্রাউন্ডটাকে যদি আমরা নিজেদের মতো কালার দিতে চাই, তাহলে কী করতে হবে সেটি আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। প্রথমে আমি দেখাচ্ছি আপনাকে কীভাবে এই কাজটি আপনি করবেন। এই জন্য আপনাকে যে অ্যাপসটি জন্য কাজ করতে হবে বা সেটিং করে নেবেন, সেটি প্রথমে শেয়ার করছি। সেটি হচ্ছে ছোট্ট একটি সফটওয়্যার, যেটি আপনি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন। এখানে MNS সেটিংস কীভাবে করবেন সেটি আমি আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে এখানে অফ বাটনটি রয়েছে, অফ বাটনটিকে আমরা অন করে দিব। অন করে দেওয়ার পরে এই ধরনের চারটি অপশন পাবেন, রাইট, ড্রয়িং, অ্যাক্সেসিবিলিটি এবং নোটিফিকেশান। এটিকে আপনি যখন অন করে দিবেন তখন আপনি এখানে অন বাটন পাবেন। অন বাটন পাওয়ার পরে আপনি এটি অন করে দিবেন। এরপরে আপনি আবার ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে ড্রয়িংকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এটিকে অন করে দিবেন, আবার ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে অ্যাক্সেসিবিলিটিকে অন করে দিবেন। অন করে দেওয়ার পরে আপনি এই ধরনের ইন্টারফেস পাবেন। এরপর আবার ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে আপনি পারমিশন চাইবে, পারমিশন চাওয়ার পরে আপনি অফ থাকবে, এটি অন করে দিবেন, ওকে করে দিবেন, এটি অন হয়ে গেল। এরপরে আপনি আবার ব্যাকে যাবেন, ব্যাকে যাওয়ার পরে সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পর অর্থাৎ আপনার সেটিংসটা হয়ে গেল। ম্যাটেরিয়াল আর নোটিফিকেশান সেট কীভাবে আপনি সেটিংস করবেন আমি আপনাকে আজকে দেখালাম। এবার আপনি এটি যে অফ আছে এই অফটাকে অন করে দিবেন। সবগুলো করার পরে নোটিফিকেশানটা আপনি অন করে দিবেন। অন করে দেওয়ার পরে এটি অ্যালাউ চাইবে, অ্যালাউ দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনি আবার ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে অর্থাৎ একটি সাইটটি অন করে দেওয়ার পরে আপনি ডানে ক্লিক করবেন। ডানে ক্লিক করে আপনার কাজ শেষ। এবার আপনি কীভাবে কাজগুলো করবেন, কীভাবে সেটিং করবেন আমি আপনাদের সাথে তা পুরোপুরি শেয়ার করছি। এখানে অনেকগুলো অপশন রয়েছে বন্ধুরা, যে কাজগুলো আপনি করবেন আমি আপনাদের সাথে তা শেয়ার করছি। প্রথমে কাস্টম ব্যাকগ্রাউন্ড ইমেজ আসুন, আসার পরে এটি সিলেক্ট করে দিন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। এখান থেকে আপনি চাইলে ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করে দিতে পারেন। এরপর প্রোফাইল পিকচার, প্রোফাইল পিকচার চাইলে আপনি আপনার ফোন থেকে কোনো প্রোফাইল পিকচার অ্যাড করে নিতে পারেন। আমি এটি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এটি অ্যাড হয়ে গেল। এরপরে আমি কালার সেটিং করব, কালার সেটিং সেট ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আমি এখান থেকে ধরুন আমি এটি দিয়েছি, এরপর আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটি কিন্তু দেখা যাবে, কিছুক্ষণ পরে আমি ফাইনাল দেখাচ্ছি। এরপরে সেট ফোরগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালারটা আপনি চেঞ্জ করে দিতে পারেন। ধরুন আমি এটি দিলাম ফোরগ্রাউন্ড কালার, ফোরগ্রাউন্ড কালারটা সিলেক্ট করলাম। তারপরে ব্রাইটনেস লাইট কালার, ব্রাইটনেস লাইট কালারটা আমি সিলেক্ট করে দিলাম। ধরুন চোখের জন্য যেটি ভালো হয় সেটি আমি এটি দিলাম, এস কালার সিলেক্ট করে দিলাম। এই চারটি সেট ব্যাকগ্রাউন্ড কালার, সেট ব্যাকগ্রাউন্ড কালার আইকন, ফোরগ্রাউন্ড কালার কালার আইকন, ব্রাইটনেস লাইট কালার এটি দিলাম আমি এস কালার। এরপর নোটিফিকেশান ব্যাকগ্রাউন্ড কালার আমি চেঞ্জ করে দিতে চাচ্ছি, আমি নিজের মতো করে দিব। এটি আমি হলুদ দিলাম, হলুদ দেওয়ার পর আমি সিলেক্ট করলাম। এই চারটি করার পরে আমি এবার একটু নিচে যাচ্ছি। এখানে বাকিগুলো আপনার চেঞ্জ করার প্রয়োজন নেই,
তারপরে আপনি এখানে ব্রাইটনেস স্লাইড এট দ্য বটম রাইট করে দিবেন, ব্রাইটনেস স্লাইড ইন হেডার রাইট করে দিবেন, ব্রাইটনেস স্লাইড এর থাম্বনেল রাইট করে দিবেন, এগুলো তো আমি আগেই দেখিয়েছি চেঞ্জ করে। এর এনেবল রাউন্ড কর্নার এনেবল করে দিবেন, অর্থাৎ রিমুভ অন, আপনি চাইলে এটা রিমুভ করতে রাইট করতে পারেন, আবার নাও করতে পারেন, আমি রাইট করে দিলাম, এটিও আপনি রাইট করে দিতে পারেন। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি সেটিংস। এবার আমি দেখাচ্ছি ইন্টারফেসটা কী ধরনের হলো বা ফাইনাল কী দাঁড়ালো। আমি একটু ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাচ্ছি কী ধরনের সেটিংস আমি করলাম। আগে ছিল পুরো সাদা, এরপর এটি এবার এরকম হলো। আমি দেখাচ্ছি, ধরুন আমি আমার মোবাইলের ডিসপ্লেতে চলে আসলাম। দেখুন বন্ধুরা, আমি সেটিংস করার পরে পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। এগুলো প্রত্যেকটি আগে সাদা ছিল, আমি এগুলো চেঞ্জ করার পরে কালারগুলো অসাধারণ হয়েছে অথবা নান্দনিক হয়েছে, যেটা আপনি আপনার বন্ধুদেরকে দেখিয়ে অনেকটা থাক লাগিয়ে দিতে পারেন। তো বন্ধুরা, আমি এতক্ষণ সেটিংসটা দেখালাম, কিভাবে আপনি এই সফটওয়্যারটি ইনস্টল করবেন সেটি এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি। সফটওয়্যারটি অত্যন্ত একটি ছোট সফটওয়্যার, আপনি চাইলে প্লে স্টোর থেকে ম্যাটেরিয়াল নোটিফিকেশন শেয়ার লিখে আপনি প্লে স্টোর থেকে এই ছোট সফটওয়্যারটি ইনস্টল করে নিতে পারেন। তো বন্ধুরা, আমি দেখাচ্ছি কিভাবে আপনি প্লে স্টোরে যাবেন। নেট কানেকশন আপনাকে রাখতে হবে, এই সফটওয়্যারটি আপনাকে ইনস্টল করে নিতে হবে শুধুমাত্র প্লে স্টোরে গিয়ে। প্লে স্টোরে গিয়ে কীভাবে ম্যাটেরিয়াল নোটিফিকেশন শেয়ার এই সফটওয়্যারটি ইনস্টল করে নেবেন আমি আপনাদের সাথে তা শেয়ার করছি। অত্যন্ত ছোটো একটি সফটওয়্যার, আপনি প্লে স্টোর থেকে প্লে স্টোরে গিয়ে ম্যাটেরিয়াল নোটিফিকেশন এই যে ম্যাটেরিয়াল নোটিফিকেশন সেট সফটওয়্যারটি চলে এসেছে, আপনি এই সফটওয়্যারটি ডাউনলোড করে নেবেন। আমি ক্লিক করলাম, ক্লিক করার পরে আপনি এই ধরনের অসাধারণ একটি ইন্টারফেস পাবেন, যেটি হচ্ছে সফটওয়্যারটির একটি আইকন। এই আইকনটি আপনি এখানে দেখতে পাবেন, এই যে ম্যাটেরিয়াল নোটিফিকেশন সেট, এখানে যখন আপনি ক্লিক করবেন, যেহেতু আমার এটি ইনস্টল করা আছে সুতরাং আমি আগে দেখাচ্ছি, এখানে ওপেন ওপেন করার পরে আপনি এই ধরনের একটি অসাধারণ ইন্টারফেস পাবেন। পাওয়ার পরে আপনি সেটিংসগুলো নিজের মতো করে নেবেন, যাতে আপনি অন্যদের কাছ থেকে বা অন্যদের সাথে একটু এগিয়ে থাকেন বা আলাদা থাকেন। তো বন্ধুরা, আমি আপনাদের সাথে আজকে শেয়ার করলাম কীভাবে ব্যাকগ্রাউন্ড নোটিফিকেশন এই ধরনের কালার, অসাধারণ কালার দিতে পারেন, বা আপনার এই যে নোটিফিকেশন বারটি আমি চেঞ্জ করে নিলাম কালারটা, অত্যন্ত অসাধারণ বা নান্দনিক একটি সেটিংস বলা যায়, এটি আপনাকে অন্যদের কাছ থেকে আলাদা করে দিবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি বুঝতে পেরেছেন। আমি আপনাকে অনুরোধ জানাবো আমার পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য, যাতে আপনি সবার কাছ থেকে নিজেকে এগিয়ে রাখতে পারেন। লার্নিং এবং আর্নিং রিলেটেড সমস্ত লেটেস্ট ভিডিওগুলো আমি আমার চ্যানেলের মধ্যে পাবলিশ করার চেষ্টা করি, যাতে আপনাদের কোনো না কোনো উপকার হয়। এবং অনেকে আমাকে অনুরোধ করেছেন যে এ ধরনের ভিডিও তৈরি করতে, আপনাদের উৎসাহ পেলে বা আপনাদের ইন্সপাইরেশন পেলে আমি অবশ্যই আপনাদের জন্য নান্দনিক এবং ইউনিক ভিডিও তৈরি করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় চাইছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। ও বলতে ভুলে গেছি, আপনি যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলে যান তাহলে বেল আইকনে একটি ঘুষি মেরে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিওগুলো দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।